টুথপেস্ট, হ্যাঁ রুদ্রকে দেবো এটা, এটা শট গ্লাস, কাঁচি, এটা আমারই লাগবে বেশি, কেন কারণ তো জানিসই। এখানে না এলে না পুজোর আসল ফ্লেভারটাই মিস করতাম। পুজো এলে আপনাদের কি মনে হয়, খাওয়া দাওয়া, ঘোরা, বা যদি ভুল করে একটা একটা প্রেম হয়ে যায়, বা প্রেম না হলে ওই প্রেমের মতো হালকা ব্যাপার স্যাপার হয়, কিন্তু যখন সোনাদা আসেন তিনি নিজেও প্রেম করেন না, প্রেমটা আনেন না, এবং রহস্য উদ্ঘাটন করতেই আসেন। তাই তিনি আবারও বিদেশ থেকে চলে এসেছেন দুর্গেশ্বরে, এবং দুর্গেশ্বরে এসে অনেক ছোটা ছোটি বন্দুকের গুলিও খেয়ে ফেলেছেন। ভাইপো, জিনুককে সত্যর খবর দাও, কাল সকালে নতুন রহস্য উদ্ঘাটন। তবে আপাতত মুক্তির পর তিনি একটু এসিতে বসেছেন এবং আমাদের সঙ্গে আছেন। না, দুর্গেশ্বরে যাবার আগে বিদেশ থেকে ফিরিনি, বিদেশ থেকে আগের বছরই ফিরে এসেছিলাম। হ্যাঁ, তারপরে এখন কলকাতাতেই আছি। তার মানে তুই এখন দেখিসনি ছবিটা, চট করে দেখে ফেল, সকলে দেখছেন। এখন কলকাতাতেই আছি, এটা পুজোর ছুটিতে একটু বেড়াতে যাওয়ার একটা নিমন্ত্রণ এসেছিল বলে যাওয়া। এবং কিছু কিছু মানুষ আছে, তারা যেখানেই যায় কিছু না কিছু তার জন্য অপেক্ষা করে থাকে। আর যেহেতু সোনাদা এবং তার দুই সঙ্গে যারা যায় আর কি, আবির এবং জুনু, তারাও অ্যাডভেঞ্চার ভালোবাসে, সেই জন্য মধ্যে অ্যাডভেঞ্চারও ওদেরকে ভালোবাসে। কিন্তু আবিতা, প্রথমে ট্রেলারটা যখন আমি দেখেছিলাম মনে হচ্ছিল তুমি প্রফেশনাল হয়ে গেছো, মানে ফোন করে বলছো রেডি হয়ে যা সকালে। না, ওটা মজা করে, পুরোটাই প্রফেশনাল একদমই হয়নি। সোনাদাও এখনও প্রফেসর, এবং এছাড়া অন্য কোনো প্ল্যানও নেই, ও পড়াশোনা নিয়েই থাকতে চায়। এই অ্যাডভেঞ্চারের মাধ্যমে, শুধু তো অ্যাডভেঞ্চার নয়, অনেক কিছু পড়াশোনাও হয়, এবং পড়াশোনার যে বিষয়গুলো ছিল, ইতিহাসের যে বিষয়গুলো, সেগুলোই আবার ও তার বাস্তব যে প্রতিফলন সেগুলো দেখতে পায় সোনাদা। সেই জন্য হয়তো ও আরও বেশি পছন্দ এই অ্যাডভেঞ্চারগুলো। এটা যদি একদমই আনরিলেটেড কিছু হতো তাহলে হয়তো এতটা আকর্ষণ ধরো তুমি অভিনেতা না হতে প্রফেসর হতে, কোনো কারণে না, আমি প্রফেসর মানে আমি কোনোদিনও পড়াইনি। আমি মানে অনেকে আছে না, একটা সময় পকেট মানির জন্য প্রাইভেট টিউশন করে, আমি কোনোদিনও করাইনি, আমি কোনোদিনও কাউকে পড়াইনি। আমার ওই যেটা হয় বিশেষ করে বাড়িতে না, খুব একটা না, একদম কি হয়, একটা হায়ার সেকেন্ডারি পড়ে অনেকের ওই পকেট মানি লাগে, তো তারা ওই সময় হাই স্কুলে যারা পড়ে বা ক্লাস সেভেন এইটে যারা পড়ে তাদের পড়ায়। আমার কাছেও এসেছিল, মানে আমারই স্যার, তিনি বলেছিলেন যে এখন তো খুব ছোট, ও পড়াতে পারে, বাট আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না পড়াতে। সো আমি জানি না আমি প্রফেসর আদৌ হতে পারতাম কিনা ভালো, সেটা আমি জানি না। তো আবিদা, এই যে ইতিহাস মানেই তো অতীত, মানে আমরা এবছর বোধহয় ফিরে যাচ্ছি 1757 থেকে, গল্পের একদম যে মূল জায়গাটা সেটা 1757 থেকে শুরু, সেখান থেকে শুরু। তো সেই সময়টাই আমরা পুরো ঘেটে দেখবো আস্তে আস্তে আবার 2019। তো সেক্ষেত্রে এই যে অতীতে ফিরে দেখা, সেটা তুমি কখনো দেখো? মানে আমরা সবাই কম বেশি নস্টালজিক, এবং সেভাবে ভেবে দেখতে গেলে আমরা কিন্তু অতীতেই বাস করি। আমরা খুব একটা আর ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করি, কেউ কেউ দুশ্চিন্তা করেন, কেউ কেউ চিন্তা ভাবনা করেন, খুব আমরা সবাই এটা আমাদের ছোটবেলা, আমাদের স্কুল কলেজ বন্ধু বান্ধব, সেই সময়টাই কিন্তু, সেই স্মৃতিগুলোই কিন্তু আমাদের ইন্ধন যোগায়, এবং পুরনো দিনের বিভিন্ন গল্প সেগুলো আমাদের খুব ভালো লাগে। আমরা গল্পের বই যখন পড়ি, বা যখন ইতিহাস বড় হয়ে যখন ইতিহাস পড়ি, বা কোথাও যখন বেড়াতে যাই, সেখানকার ঐতিহাসিক রিলেভেন্সটা কী, বা ভূগোল মানে জিওগ্রাফিক্যাল রিলেভেন্সটা কী, সেইগুলো কিন্তু তখন পড়ি। পড়াশোনার বাইরে গিয়ে যখন হয় তখন আমাদের বেশ ভালো লাগে, এবং সেটা কম বেশি আমরা সবাই, আমি তো বটি। আর এখানে বোধহয় শুধু ইতিহাস হচ্ছে না, মানে ভূগোলটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঈশান কোণ এই সেই অনেকগুলো দাদা, ইতিহাস ভূগোল তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ একটা, আমরা যদি কোনো একটা ডাইনেস্টি ধরি, এবার সে কোন ভৌগোলিক সীমা দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, বা তার যে সাম্রাজ্য সে বিস্তার করেছিল সেটা কতটা কি, তার সঙ্গে বাংলার যোগাযোগ কি, কারণ আমরা জানি যে এই ফ্র্যাঞ্চাইজিটা, এই গুপ্তধনের ফ্র্যাঞ্চাইজি, এটা বাংলার বাইরে কোনোদিনও যাবে না, সেটাই আমাদের প্ল্যান। সো এদের সঙ্গে বাংলার কানেক্টটা কি, যেরকম আমরা আগের বার দেখেছিলাম যে শাহজাহান, এবার শাহজাহান তো দিল্লির সম্রাট, তার সাথে বাংলায় তখন কি হচ্ছিল। সো একটা জিওগ্রাফিক্যাল মানে, এটা আমার মনে হয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ভীষণ ওতপ্রোতভাবে জড়িত,
যেটা আমি বলছিলাম যে এখন যদি আমি বেড়াতে যাই কোথাও কোনো একটা নতুন জায়গায় বা কোনো বিখ্যাত জায়গায় গেলাম, সেই জায়গাটার ভূগোলটাও যেরকম ইম্পর্টেন্ট, কি করে সেই জায়গাটা হলো সেটাও খুব, মানে সেই জায়গাটা তুমি যখন যাও পুরো পুঙ্খানু, না না অত পড়াশোনা করি না, বাট হ্যাঁ একটু তো দেখাশোনা, আর যখন বেড়াতে যাচ্ছি সেখানে সেখানকার লোকজন ডিটেইলস গুলো, হ্যাঁ সেটা তো হয়, মানে একদম বই নিয়ে পড়ার মতো নয়, টিক দেওয়ার মতো নয়, বাট ভালো লাগে সেটা, কারণ এখন তার পড়াশোনায় নম্বর ওঠার টেনশনটা নেই, সেই সেটাই জোর করে পড়তে হয় না। তো আবিরদা, আমি যেটা প্রথমেই শুরু করছিলাম যে আমরা ঝিনুকের প্রেম, ঝিনুক এবং আবিরের প্রেম এখানে আরো ম্যাচিওর হতে দেখছি, কিন্তু মানে তোমার প্রেমিকা নেই, এবারেও নেই, দুর্গাপূজা বিদেশে রেখে এসেছো? নেই, তুই সিনেমাটা না দেখলে আমি কি করব, যারা দেখছেন তারা হাসছে, না আছে কিনা তাও বলছি না আমি, কিছুই বলা যায় না, হয়তো এই পুজোর বাড়িতে গিয়ে কারোর সঙ্গে দেখা হলো সেটাও হতে পারে, এক্স্যাক্টলি দুর্গা, এটা যারা দেখছেন তারা একটু বলে দিন ওকে, ও এখনো দেখেনি, ওকে পাঠিয়ে দিন, আমি দেখব। গুপ্তধন খুঁজতে খুঁজতে তুমি প্রেমিকা বা বউ খুঁজে পেলে, এরকম একটা সিন দেখা যাক, তুই না দেখলে আমি কিছু বলবোই না, এখন যাও বা রিলিজের আগে হলে বলতাম, এখন তো আর কোনো চান্স নেই, নিজে নিজে চেখে দেখুন টাইপের আর কি, নিজে প্রমাণ নিয়ে নিন। হিস্ট্রিতে মিস্ট্রি, ইহো জগতের সোনা হাতে যায় না তো গোনা, সোনারা গুপ্তধন অসাধারণ অসাধারণ। তো আমি যেহেতু দেখিনি, আমার ভুল হয়েছে, আমি ট্রেলার দেখিনি, না ভুল না, সকলের নিজস্ব প্ল্যান থাকে, ছবি আগে দেখা উচিত, মানে অন্তত এক দুদিনের মধ্যে, সেটা আমার না এখন তো সেটা আছে এখন, হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই আছে, আমি দেখে নেব। তো সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে এখানে মানে সোনাদার কি কোনো পরিবর্তন হলো, যেহেতু আমি দেখিনি, মানে আরো বেশি রহস্য, মানে আগের বার একটু ভাবতে হচ্ছিল, এবার আরো তীক্ষ্ণ হয়ে গেছে, আরো না সেরম ভাবে খুব একটা যে চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট বা ডিটেরিওরেশন হয়েছে সেরম নয়, যেটা হয়েছে যে এই পারস্পরিক সম্পর্কগুলো আরও জমাট হয়েছে, কারণ এখন সোনাদা কলকাতাতেই থাকে, এদের দেখা সাক্ষাৎ হয়, এদের মধ্যেকার মজাগুলো আর কী বলবো, তার মজার আদান প্রদানগুলো অনেক টান টান হয়েছে। এবং আর একটা জিনিস আমার মনে হয়েছে যে এবার যে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছে, কাজেই এবার পরিবেশটা আরও অন্যরকম ছিল, কিন্তু সেখানেও প্রতিকূলতা ফেস করতে হয়েছে সোনাদাকে। সো এবার আমরা সেটা দেখতে পাবো যে কতটা ঠান্ডা মাথায় পুরোটা ডিল করছে সোনাদা। আগের তুলনায় আবির এবং ঝিনুকের যেরকম প্রেমটা একটু বেশি ম্যাচিওর হয়েছে, আরও বেশি কনফিডেন্ট হয়েছে একে অপরের প্রতি, সোনাদা তাতেও খুশি, কারণ সোনাদা তো দুজনকেই খুব ভালোবাসে, কাজে পেছনে লাগার মাত্রাটা হয়তো আর একটু বেড়েছে, এখন ওপেনলি পেছনে লাগছে, আগে ঝিনুকের সামনে অতটা পেছনে লাগতো না, এখন ঝিনুকেরও পেছনে লাগছে, আর এরা দুজনে তো টিম আপ করে সোনাদার পেছনে লাগছে, সো দুটোই হচ্ছে আর কি, পারস্পরিক এটা হচ্ছে। তো আবিদা, এই যে সুবর্ণ সেন, আমরা কিন্তু সুবর্ণ সেনটা অনেকেই মানে কেউই বলে না, সোনাদা সোনাদা বলি, তাকে তো প্রত্যেকের এরকম একটা ডাক নাম থাকে বা পাড়ার নাম থাকে, তোমার এই যে না এটা সিরিয়াসলি আমার বাড়ির লোকেরা, হ্যাঁ আমার সত্যি কোনো ডাক নাম নেই, মানে তুমি আবির, হ্যাঁ আমার নামটা বোধহয় সকলে এতই পছন্দ তার, এবং যেহেতু ছোট নাম বলতেও কোনো একটা খুব একটা অসুবিধা হয় না, সেই কারণে আমার মনে হয় যে কেউ সেভাবে কোনোদিন ডাকেনি, বা ইন্ডাস্ট্রিতে কেউ কোনো নামে কোনোদিন ডাকেনি, না আবিদাই বলে বেশিরভাগ সময়, সেটা আরো শক্ত নাম, সেটা ডাক নাম নয়, সে কোনো কারণই নেই সেটা বলার ক্যামেরার সামনে, সে নামটা আরো শক্ত নাম, সেটা আমার দিদা আমাকে দিয়েছিল, সেটা জানতে পারলাম না, সেটা এটাও রহস্য থেকে গেল, না একসময় অনেকেই জানতো, কারণ আমার ইমেল আইডি একসময় ওই নামে ছিল, বাট এখন আর নেই, এখন আমার ইমেল আইডি ওই নামে নেই, আচ্ছা চেঞ্জ হয়ে গেল। তো এই যে আমরা, তুমি একটা জায়গায় নিমন্ত্রণ যাচ্ছ, আমি যেটুকু দেখে বুঝলাম সেখানে জয়েন্ট ফ্যামিলি, যদিও হ্যাঁ তাই তো, হ্যাঁ এবং বনেদি বাড়ি, কারণ তারা বহু বছর ধরে পুজো করে, তাদের পুজো ট্রেডিশন এরকমই প্রায় 250 বছর ধরে, সো এবং সেখানেও কিছু মানুষ যারা বাইরে থাকেন তারাও এসেছেন, কিছু মানুষ ওখানেই থাকেন, একটা ছোট পুচকে আছে যাকে নিয়ে একটু সবাই খুব উত্তেজিত, হ্যাঁ কুচো আছে, বড় সিনিয়র মেম্বার আছেন, সো হ্যাঁ মানে এই এই আমার মনে হচ্ছে যে গুপ্তধন শুধুই গুপ্তধন খোঁজা নয়, এই যে পরিবারের গল্প, বাঙালি গল্প, বাঙালি পুজোর গল্প, সেই পুজোতে কিরকম আনন্দ হয়, তার কি ট্রেডিশন, ট্রেডিশনের কেন কি ট্রেডিশনটা কেন ইম্পর্টেন্ট, শুধুই পুজো আচার জন্য নাকি অন্য কোনো কারণে, এগুলোই তো বলা হয়েছে গল্প। তা ছবিতে যে পুজোটা দেখানো হয়েছে সেই ফ্লেভারটা কি এখন এখানে সেই পুজোতে পাও? হ্যাঁ বাড়ির পুজো তো ওরকমই হয়, কারণ এটা কিন্তু ধ্রুব এবং ওর টিম, তারা একটি বিশেষ বাড়িতে, বনেদি বাড়ি কলকাতায়, তারা বহু বছর ধরে পুজো করেন, সেই বাড়িতে তারা পুজোর সময় গিয়ে ওরা রীতিমতো রিসার্চ করে নোট টুকে ছবি তুলে সেইটাই এখানে মানে কী বলবো রেপ্লিকেট, হ্যাঁ রেপ্লিকেট করার চেষ্টা করেছে এবং একদম পুঙ্খা, কারণ আমরা চাইনি কোনো খুঁত থাকুক, কারণ আমরা এটাই বারবার বলেছি, সেটা ছবি দেখলেই তুই বুঝতে পারবি যে কেন এটা বেশি ইম্পর্টেন্ট, যে পুজোর কাজকর্মগুলো ঠিক যেভাবে হওয়ার সেভাবেই হওয়াটা উচিত কি না, সো একদমই সেই বাড়ির যে ফ্লেভারটা,
সেই সময় ওই বাড়ির যারা বউ বা বাড়ির যারা মেয়ে তারা যেরকম সাজগোজ করে, সাজগোজ করে ইন দ্য সেন্স যে তারা তাদের অনেক বংশ পরক্রমে তারা অনেক গয়নাগাটি পেয়েছেন, শাড়ি পেয়েছেন, সেগুলো পরে, এবং সেই সেই রীতিগুলো সেটা আমরা দেখানোর চেষ্টা করি। একটা জয়েন্ট ফ্যামিলি যেটা মানে খুব কম এখন আছে, মানে এই যে হয় না থাকা, সেটাও বোধহয় দেখানো হয়েছে এখানে, যে একসাথে থাকা, সকালে সেই ফ্যামিলির ওঠাপড়া, তাদের মজা, আবার তাদের মধ্যেও কিছু টেনশনও থাকে, তো সবই আছে। তো এই বাড়ির ছেলেদের নামগুলো বেশ কঠিন, এটা মানে তোমার বলতে কি মানে আমারও এখনো মনে নেই, আমি একটু মুখস্থ করে এসেছিলাম। এটা তো সেটা সেটা তো আছে ছবিতে বলে যে এটা বাড়ির বাড়ির নিয়ম, কারণ বাড়িতে যেহেতু চিরকালই পুজোর ব্যাপারটা হয় এবং তারা কিসের ভক্ত সেই অনুযায়ী নামগুলো সেইভাবে হয়। পিনাক পানি, ত্রিশূল পানি, ডম্বুরো পানি, এরকম নাম বাড়ির নামগুলো কে খুঁজে বের করে? ধ্রুবদারি কি ধ্রুব এবং শুভেন্দু, আমাদের স্ক্রিপ্ট যিনি লিখেছেন শুভেন্দু, বাংলার অধ্যাপক, তো ওরা দুজন মিলে নিশ্চয়ই প্ল্যান করেছেন এরকম। তার মানে সেই আমার তো দেখা হয়নি, সেই নামের মধ্যেও নিশ্চয়ই কিছু মানে আছে, মানে আমরা বুঝতে পারবো কানেকশন আছে হয়তো। তো আচ্ছা, আমার খুব ইচ্ছে করছে সত্যি কি গুলিটা লেগে কি হয়েছে। তুই সিনেমা না দেখতে গিয়ে আমার সঙ্গে আড্ডা মারলে কি করে হবে? না, সিনেমা দেখতে গেলে সব রহস্যের সমাধান হয়ে যাবে, জাস্ট গো বাই ইওর টিকিট। আচ্ছা আমি গেলে আমি তো সিনেমা গেলে আমি বলছি আমার কাছে সিনেমা বানানো, তুমি তোর প্রিয় মানুষ যারা তোর প্রিয় মানুষ যারা বা যে তাকে নিয়ে যা এবং সেই ফিডব্যাকটা দিয়ে আমার প্রিয় মানুষ তুমিও অফকোর্স, কিন্তু যাকে নিয়ে তুই সিনেমা দেখতে যেতে চাস বা যাদের নিয়ে সিনেমা দেখতে চাস, আমি তো বহু বছরও বলছি উইথ ফ্যামিলি ইউ গো। আমরা বারবার কেন বলছি যে দিস ইজ এ ফিল্ম হুইচ ক্যান বি এনজয়েড উইথ এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান, দ্যাটস ওয়াই, দ্যাটস এ পয়েন্ট। তো যা তুই দেখা আমায় জানাস। ঠিক আছে, দেখে নেবো, এবার দেখতেই হবে। হাতে জগতের ধন, কানেকশন হচ্ছে ওই ছুরি। গন্ধে গন্ধে ঠিক পৌঁছে গেছে সুবর্ণ সেন, ও কিছু ট্রেড পাওয়ার আগে। আচ্ছা আবিদা, সোনাদা মানে তো এটা বেশ মজা, শুধুই রহস্য সিরিয়াস ব্যাপার তা নয়, খুবই ফ্রেন্ডলি, খুবই একদম। তো আজকে আমরা স্টুডেন্টদেরও খুব পছন্দের। হ্যাঁ, তো আমরা ছেলে স্টুডেন্টকেই দেখতে পাচ্ছি, মেয়ে স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না। তুই সিনেমা না দেখে কার কোন কমেন্ট করছিস? ঠিক আছে, দেখবো। তো এবার আমি যেটা ট্রেলারে দেখলাম তাতে দেখলাম বেশ কিছু বস্তু বা পদার্থ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, কানেক্টেড এই রহস্যের সাথে। তো আমি এরকমই কিছু জিনিস রেখেছি, তোমাকে বলতে হবে কোনটা কার সাথে যায় এবং কেন, মানে তুমি তাকে দিতে পারো, দিতে চাও এবং কেন। ঠিক আছে, ফার্স্টে এইটা, এটা আমাদের যিনি দুজন হেয়ার ড্রেসার আছেন তারা এটা ব্যবহার করেন, এবং তাদের তারা যদি আমার শুটিংয়ে থাকেন আমি প্রথমেই জিজ্ঞাসা করিনি, যেটা আছে তো ছুটকি, মানে ওর ভালো নাম সুপ্রিয়া, ছুটকি বলে আবারও খুব রেগে যায়। ও আমাদের টিমেও ছিল, উত্তরধান টিমেও ছিল, এবং হেনা, ওদের আমি সিরিয়াসলি শুটিংয়ের শুরুতেই আমি বলি ওদের দেখা হলি আছে তো এটা, কারণ এটা মারাত্মক রিল্যাক্সিং, এবং আমাদের যেরকম শ্যুট করতে হয় ঘুম টুম কম হয়, সেক্ষেত্রে এইগুলো খুব কিছুক্ষণের জন্য এটা দারুণ, এটা সত্যি খুব ভালো। আমাদের সমস্ত অ্যাক্টর যাদের প্রচন্ড ঘাম হয় এবং সেই ঘামেও তাদের শুট করতে হয় তাদেরকে দেবো, এটা প্রচন্ড দরকার। ইফ ইউ ক্যান লাইক ইট, ইফ ইউ ফাইন্ড মাই কিড ইটস অলওয়েজ দেয়ার, সিরিয়াসলি এটা আমি রাখবো, আমি রাখবো, কারণ নামও নিতে পারো, এটা আমি রাখবো নিচে। আচ্ছা, এটা তুমি নিজে, ঠিক আছে। এইটা এটা কি? টুথপেস্ট, রুদ্রকে দেবো এটা। কেন? আবার কারণ কি? আমায় জানতে যে আমি বলে দিলাম ভূত, কারণ বলতে আমি প্রথমেই বলেছি না, কারণ একবার বলিস না, কাকে দেবো এটা আমি, কাকে এবং কেন? এটা আমি অনুপমকে দেবো, কারণ অনুপম বলেছে আমায় শাসন করুক তোমার চুলের ক্লিপ, ও এটা অনুপমকে দেবো, আমার গানের প্রমোশনও করে দিলাম। সিরিয়াসলি আই এম বিং স্পোর্টি, খালি আমায় তোরা অপবাদ দিস। আচ্ছা একটু ওনা দেখো। আচ্ছা এটা, এটা শর্ট গ্লাস, এটা এটা এই আমার রাইমা, এটা রাইমার জন্য। ঠিক আছে, দেখ আমি কোনো খারাপ উত্তরই দিচ্ছি না। এটা হচ্ছে কেচাপ, কেচাপ, আচ্ছা কেচাপ, কেচাপ কাকে দেওয়া যাবে? খেতে তো অনেকেই ভালোবাসে কিন্তু অনেকে সেটা প্রকাশ করে না। কেচাপ, কেচাপ এটা বাড়ি নিয়ে যাবো, এটা বউকে দেবো, ও কেচাপ ছাড়া খেতে চায় না কিছু, ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইজ ওর ফেভারিট, এটা বউয়ের জন্য কেচাপ। ঠিক আছে, এইবার আসছে চাবি। হ্যাঁ চাবি, এটা
এটা ধ্রুবর জন্য এবং শুভেন্দুর জন্য, যে রেটে ওরা গুপ্তধন লিখে চলেছে ওদের চাবি খুব দরকার। না শুধুই গুপ্তধন না, ওরা অন্য অন্য ছবি স্ক্রিপ্ট করছে, বাট যেহেতু গুপ্তধন দিয়ে ওদের যাত্রা শুরু এবং এত সুন্দর একটা ওরা ফ্র্যাঞ্চাইজ তৈরি করলো আউট অফ নোওয়্যার কোনো সাহিত্য ছাড়া, আমার মনে হয় এই চাবিটা আরও সাফল্যের চাবিকাঠি যেন ওদের হয়ে ওঠে, ধ্রুব এবং শুভেন্দু। বাহ, আমি মানে যতক্ষণে বের করছেন ততক্ষণে আবির্দা ভেবে, না 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 আমি ইনস্ট্যান্টলি বলছি, না না ইনস্ট্যান্টলি বলছি কাঁচি, এটা আমারই লাগবে বেশি। কেন? কারণ তো জানিসই আমি কাঁচি। ও আচ্ছা, এটা আমারই লাগবে মনে হচ্ছে। না না আমি আবির্দা প্লিজ, না কাঁচি দিয়ে হবে না, এটা আর কাকে দেওয়া যায় তাই ভাবছি আমি। দাঁড়া, কাঁচিটা পদ্মদাকে দেবো। সবার দরকার এখন, যা অবস্থা বাইরে সানব্লক, আমার মনে হয় এটা তুই রাখ, এটা কাউকে দিস না, এটা একটু সেলফিশ হয় ব্যাপারে। এবং এটা তোর সাথে সাথে আমার যারা ক্যামেরার পিছনে বন্ধু আছে ওদেরকেও দিচ্ছি, তোদের প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে হয়, আমাদের সকলকেই কাজ করতে হয়, আমাদের ইনডোর আউটডোর ওরম করে কিছু হয় না, গরম শীতকাল এটা খুব দরকার। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ আবির্দা, তুমি বেশ গুছিয়ে বললে মানে সবাইকে, কিন্তু কয়েকজনের কয়েকটা জিনিস আমি জানতে চাইলাম না কেন, সেগুলো না জানাই লোকে বুঝে গেছে। তো এই যে এই ছবিতেও আমি দেখছিলাম একটা লক এন্ড কি জমে গেছে, তো এরকম তুমি কি কি গেম খেলেছো মোটামুটি? এটা তো এমনি একটা হালকা গেম হলো ছোটবেলায়, বা এখনো সুযোগ পেলে কখনো লক এন্ড কিও খেলেছি ছোটবেলায়, সেই মাথায়। হ্যাঁ হ্যাঁ লক কি হাইড এন্ড সিক ছোটবেলায় যেরকম খেলা, আরও ছোটোবেলায় কুমিরডাঙ্গাও খেলেছি। বড় হয়ে খেলাগুলো হচ্ছে যে এইগুলো হচ্ছে কী বলবো, রিস্কি খেলা অনেক। এই যে একটা সিনেমা বানালাম আপনাদের ভালো লাগছে, তা আপনারা ফিডব্যাক জানাচ্ছেন, কীরকম হবে কি না সেটা তো আমরা রিলিজের আগে অব্দি বুঝতে পারি না, তো সেটার আর প্রচণ্ড ইয়ে খেলাই বলতে পারি, ব্যালেন্সের খেলা আছে আমাদের বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে। আমি বলছি যে এই খেলাতে মানে বড়বেলা খেলাতে মাথাটা লাগাতে তখন, হ্যাঁ শারীরিক খেলাগুলো বেশিরভাগই ছোটবেলায়। হ্যাঁ অনেক কিছু এজিউম করে নিতে হয় যে এই ছবিটা ভালো লাগতে পারে, এটা এই সেই, তবে খেলার আনন্দটা যেন থাকে খেলাটা। এখন খেলার নিয়মগুলো অনেক বদলে গেছে, খেলা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, খেলা ক্লিয়ার ইনস্টিংক্ট অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু খেলার যে আনন্দটা, দেখ হেরে গেলে তো মন খারাপ হবেই, ফ্রাস্ট্রেশন হবেই, বাট তা সত্ত্বেও খেলার একটা নিজস্ব আনন্দ আছে, সেইটা একটু কমে গেছে বলে আমার মনে হয়, এবং সেটা যত দিনে গবে তত হয়তো কমে যাবে। দ্যাটস ভেরি সেই মানে সবসময় জিততেই হবে এই জায়গাটা। হ্যাঁ আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, আমাদের এইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের সিস্টেম বলে দিয়েছে যে জিততেই হবে, যে নতুন প্রকার সেটা বোধহয় ঠিক না একদম। থ্যাংক ইউ সো মাচ আবির্দা, বাইরে সবাই ওয়েট করছে তোমার বাকি ইন্টারভিউ নেওয়ার জন্য, তো শেষ করব আমিও ওয়েট করছি তোর ফিডব্যাকের জন্য। দুর্গেশগড়ে গুপ্তধন বড় পর্দায় চলছে, পুরো ফ্যামিলি নিয়ে আপনারা এই গরমের ছুটিতে সোনা দা আবির ও জিনুকের সঙ্গে বেরিয়ে পড়ুন, তুইও বেরিয়ে পড়, এবং আপনাদের বাকি মতামতের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা এখানে দে ক্রস দ্য লিমিটস।